আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আ বয় তৌহিদ আফরিদি এন্ড ওয়েলকাম টু আনাদার লাইফ। এক্স্যাক্টলি ক্যাপশনে লেখা হচ্ছে নিউ জার্নি, আর আজকের জার্নিটা আমার আজকে হচ্ছে যার সাথে, সেটা হচ্ছে মালয়েশিয়া এডু। তো মালয়েশিয়া এডুর সাথে আমার জার্নিটা হচ্ছে, আমি সবাইকে আগেই বলে নিচ্ছি যে এই পৃথিবী এত ডিজিটাল হচ্ছে, এত ফাস্ট হচ্ছে সব সাইড থেকে, আমরা এডুকেশন সাইড বলেন প্রত্যেকটা সাইডই কিন্তু অনেক ভালো দিকে যাচ্ছে। আমরা সবাই পড়াশোনা করতে চাই, আর বিশ্বের মধ্যে সবচেয়ে ডেভেলপ কান্ট্রি কিন্তু চায়না। এক্স্যাক্টলি চায়না হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে ডেভেলপ কান্ট্রি বলতে পারেন, ওয়ার্ল্ডের সব জায়গায় চায়না, মানে চায়না ছাড়া আসলে বাংলাদেশ বলেন যা পৃথিবীর যে কোনো দেশই বলেন এখন ইম্পসিবল হয়ে গেছে। আমাদের আশেপাশে সব কিছুই কিন্তু চায়নার কোনো না কোনো কিছু তৈরি থাকবে। আমাদের হাতে মোবাইল বলেন, আমাদের হাতের আশেপাশে যাই দেখতেছেন, চায়নার থেকে কিন্তু অনেক কিছু আমরা এই ফেসিলিটিসগুলো পাচ্ছি। আর চায়নায় পড়ার জন্য কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড থাকি, বিকজ তারা খুব ট্যালেন্টেড হয়। তারা আমরা পৃথিবী একদিকে চলে, চায়না আরেক দিকে চলে, যেখানে গুগল নাই, যেখানে ফেসবুক নাই, যেখানে ইনস্টাগ্রাম নাই, সেখানে চায়না নিজেদের সব কিছু আবিষ্কার করে পুরো পৃথিবীর সাথে পাল্লা দিয়ে তারা টপ ওয়ান টপ টুতে সবসময় থাকে। আসলে চায়না ছাড়া পৃথিবী অচল হয়ে যায়। তো আজকে যেহেতু মালয়েশিয়া এডুর সাথে আমি জয়েন হয়েছি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো আপনারা অনেকেই পড়াশোনা করতে চান স্কলারশিপে, 100% স্কলারশিপ, 80% স্কলারশিপ চায়নাতে পড়াশোনা করতে চান, তো তাদের সাথেই আমি ব্লগ করেছিলাম, আপনারা দেখেছেন চায়না ব্লগ, যেটা সুপার হিট ছিল, আপনারা খুব পছন্দ করেছেন। এই জন্য মালয়েশিয়া এডুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আপনাদের কারণে হয়, অ্যান্ড তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবেই আজকে আমাদের সাইনিং হবে। তো আমার সাথে আছে মালয়েশিয়া এডুর এমডি অফকোর্স মারুফ ভাই, আমরা ব্লগেও দেখেছি মারুফ ভাইয়ের সাথে আমরা দুষ্টুমি করেছি। আসলে তার সাথে আমি যখনই কথা বলি দুষ্টুমি ছলে কথা বলি, আর সে তো আমাদের স্যার মানুষ, তো স্যারের সাথে তো একটু দুষ্টুমি করে কথা বলি। স্যার আর স্টুডেন্টের সম্পর্কে হয় দুষ্টুমি, ভালোবাসা, রাগ, মায়া, সব কিছু মিলে একটা হয়। তো আজকে মালয়েশিয়ার অফিসে আমি এসেছি। সো মারুফ স্যার কেমন আছেন? আমার দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম, আমি অনেক ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আচ্ছা, আমাদের মারুফ স্যার চায়না থাকে, এবং চায়না এবং মালয়েশিয়া এডুর সম্পর্কে আমি আরেকটা কথা বলি, মালয়েশিয়া এডু কিন্তু শুধু বাংলাদেশে না, আপনি ক্যানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, মঙ্গোলিয়া বলেন, থাইল্যান্ড বলেন, নেপাল বলেন, বিভিন্ন ইন্ডিয়া বলেন, বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ আছে। এবং আমি একটু আগে তাদের অফিস ঘুরে যখন দেখলাম তাদের স্টুডেন্ট সংখ্যা, আমি মনে করি বাংলাদেশের চেয়ে বেশি, বাইরের দেশে বেশি। এটা কিন্তু আমাদের থাইল্যান্ড, আমাদের মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, তারপরে লাওস, ভিয়েতনামিজ, পাকিস্তানি, আমি নিজে দেখছি। আমরা অডিয়েন্সকে একটু দেখাবো। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মালয়েশিয়া এডু, এটা আসলে অনেকে যারা এখন নতুন লাইফ দেখছে, তা এটা আসলে কাজটা কি, এটা আমাকে একটু ওয়েল আমি একটু হ্যাঁ মালয়েশিয়া এডু আমাদের মেইন কয়েকটা কাজ, একটা কাজ হলো আমাদের যে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে চায়নার এডুকেশনকে প্রমোট করা। আমরা এডুকেশনকে দুই ভাবে প্রমোট করি, একটা হলো আমরা যেটা স্টুডেন্টদের সহযোগিতা করি চায়নাতে অ্যাডমিশন পেতে, আরেকটা হলো যে আমাদের যে এডুকেশন ইনস্টিটিউট, যেমন ইউনিভার্সিটি, কলেজ অথবা ডিপ্লোমা ইনস্টিটিউট, যারা নাকি চাইনিজ ইউনিভার্সিটি অথবা ওদের ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন করতেছে, সেটা করে থাকি। তা এর পাশাপাশি আমরা কিন্তু যাদের যারা চায়নাতে গ্রাজুয়েশন করে তাদের কিন্তু আমরা অ্যাসেস করে থাকি জব পাওয়ার জন্য ইন চায়না অর বাংলাদেশ। আচ্ছা, এই যে স্কলারশিপ গুলো আপনারা নিয়ে দিচ্ছেন, তো এইটা আসলে ওখানে আপনি যেটা আমাকে যেসব ফেসিলিটিস গুলো আছে ওখানে যেসব, এখন মজার বিষয় হচ্ছে যেটা আমি মানে খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে, চায়নায় পড়াশোনার পাশাপাশি স্কলারশিপের পাশাপাশি মালয়েশিয়ার পক্ষ থেকে, মানে যেহেতু তারা চায়নার কিন্তু গভর্নমেন্ট লিস্টেড, বাই দ্য ওয়ে মালয়েশিয়া টু চায়নার গভর্নমেন্ট লিস্টেড আছে তারা, এবং ওখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি তাদেরকে যে ফেসিলিটিসগুলো দিচ্ছে উল্টা টাকা দিচ্ছে, অ্যান্ড খাওয়া দাওয়া থাকা খাওয়া সব কিন্তু ইউনিভার্সিটি থেকে হচ্ছে। তো আপনারা যেসব ইউনিভার্সিটি পছন্দ করতেছেন, যদি আপনারা সিলেক্ট হন ইউনিভার্সিটি বা মালয়েশিয়া এডুর আন্ডারে যখন যাবেন, তখন 90% চান্সেস থাকে ওখানে সিলেক্ট হওয়ার, আর ওখানে পড়ার সুযোগ, অ্যান্ড 100% স্কলারশিপ পাওয়ার চান্সেস, রাইট? এটাই তো। হ্যাঁ, আমাদের আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, ভাইয়া যেটা বললেন যে আপনার অনেকেই ফ্রি টিউশন, ফ্রি অ্যাকোমোডেশন এবং কিছু স্টাইপেন্ডও পেতে পারে। এর পাশাপাশি আমাদের কিন্তু যারা আছেন, যাদের ইন্টারভিউ পাস করেন, তারা ভালো স্কলারশিপ পায়, এবং যদি ইয়াটা তাদের রেজাল্টটা অতটা ভালো না, বাট আমাদের যে একটু ফ্রি টিউশন হতে পারে, এর পাশাপাশি আরো কি হতে পারে, আপনার যদি
ফ্রিতে শো না পাই, তাহলে কিন্তু আপনার 1-1.5 লাখ টাকার ভিতরে আপনি চায়নাতে গিয়ে পড়ালেখা করতে পারেন, যেটাকে আমি পার্শিয়াল স্কলারশিপ বলি। তো আমাদের পার্শিয়াল ফুল স্কলারশিপ দুই প্রকারের স্কলারশিপ আছে, যদি একটু ভালো করে তুমি অনেক। আমি লাইভটা এত ই করব না, আমরা আরো এগুলো ইনফরমেশন ব্লগে দিব, আরো বিভিন্ন ভিডিওতে আমি চায়না আসতেছি, আবারও বিভিন্ন স্টুডেন্টদের সাথে দেখা করবো, এখান থেকে স্টুডেন্ট যারা যাচ্ছে তাদের সাথে যাবো। এবং মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু কাছের ভাই, সেও কিন্তু মালয়েশিয়ার এরু থেকেই অ্যাডমিশন পেয়েছে। সো এটা খুব একটা ভালো ইউনিভার্সিটিতে পাইছে, এবং ওয়াদ্দি ও যাচ্ছে আর কি, মালয়েশিয়ার এরু ভাইয়াই নিয়ে যাচ্ছে, এবং এত সুন্দর ফ্যাসিলিটিস দিছে, আমি আসলে খুব থ্যাংক ইউ। সো চলুন আমরা আজকে সাইনটা করে ফেলি। আমি এখন বর্তমানে আছি হচ্ছে মালয়েশিয়ার অফিসে, খুব সুন্দর। এখানে আমি ইউনিভার্সিটি গুলো দেখাই, লাস্টে আবার লেখা এন্ড, মানে 200+ চাইনিজ ইউনিভার্সিটি তাদের সাথে কোলাব করা। এবং এখনই যারা আসলে দেশের বাইরে চায়নায় পড়তে যাচ্ছেন, আসলে আমেরিকা বা বিভিন্ন দেশে যখন আসলে পড়াশোনা করতে যাওয়া যায়, অনেক অনেক টাফ কিন্তু, এবং এই কম্পিটিশন করতে করতে সময়টা পার হয়ে যায়। বাট চায়নায় আপনারা পড়তে পারবেন, অনেক সুন্দর করে পড়তে পারবেন। অ্যান্ড আপনারা চায়না সম্পর্কে কখন, আমরা আমি ব্লগে বলেছি যে আমরা 3000 বছর, যে 35 বছর আগে চায়না শিখে আমরা মনে রাখছি, কিন্তু চায়না যে ডেভেলপ 3000 বছর আগের থেকে, তারা যে টেকনোলজি দিয়ে খুব ফাস্ট, সেটা কিন্তু অন্যরকম। সো আসলে চায়না আমাদের দেশের পাশেও বেশি দূর না, 2-3 hours ফ্লাইট ম্যাক্সিমাম, 1-1.5 hours, এবং বাংলাদেশে 3.5 hours only, এক্স্যাক্টলি। তো অনেক কম সময় লাগে। তো আমরা যারা বিদেশে যাওয়ার টার্গেট করছি, ওখানে পড়াশোনা করতে যাচ্ছি, তো আমি এটাই রেকমেন্ড করবো, যেখানে যাবেন সেফলি যাবেন, এবং অথেন্টিক, যেটা আমি বলবো ট্রাস্টেড অথেন্টিক, এরকমই যাবেন। আমি নিজে আসলে আমি আজকে কেন এটার সাথে, আমি কিন্তু অনেক বুঝে শুনে ব্র্যান্ডের সাথে অ্যাড হই, আমি নিজে তাদের ওই অফিসও গোয়ানজা অফিসও গিয়েছিলাম, এবং তাদের সাথে 3-4 ইউনিভার্সিটি ঘুরেছি, মামা আছে আর কি, মামার সাথে গেছিলাম, ওখানে আমি সুখন ভাই সবাই ছিলাম, এবং যেটা দেখছি আসলে সত্যটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো চলেন আমরা টাইমটা করে ফেলি। সো আরেকবার আমি একটু বলি, তো আমি খুব হ্যাপি যে এত সুন্দর একটা মানুষের সাথে আমি বসা, এবং অনেক কিছু কাছে অনেক কিছু আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দিছে, না আমার মাধ্যমে দুইটা মানুষের উপকার হোক বা জানুক, আমি এটাই চাই। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা সাইট যেখানে আসলে তথ্য দেওয়ার সবচেয়ে বড় জায়গা, সেই তথ্যটা যে দিতে পারতেছে আপনাদের কাছে, এটা অনেক কিছু আমরা ব্লগে বলবো। আসলে আজকে খুব সিরিয়াস ভাবে আমি কথা বলতেছি, এটা কি খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে খুব সিরিয়াস, খুব সিরিয়াস, কিন্তু খুব সিরিয়াস, হ্যাঁ, এডুকেশন জায়গাটা খুব সিরিয়াস, কারণ আমরা এডুকেশন সব পয়েন্ট উপরের দিকে রাখি। এক্স্যাক্ট, জি জি জি। তাহলে আজকে আমরা সাইন শুরু করে দিই। জি ভাই, ওকে, থ্যাংক ইউ। অলরাইট গাইস, তো আমরা মালয়েশিয়ার এরুর সাথে লাইভে চলে আসলাম, মারুফ ভাইয়ের সাথে লাইভে চলে আসলাম। তো এই লাইভটা শেয়ার দেন, আর অফকোর্স কমেন্টের নিচে তাদের পেজ আছে, তাদের সবকিছু আছে, সব ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আপনারা পাবেন, আরও এডুকেশন নিয়ে অনেক কিছু জানতে পারবেন, আশা করি আপনারা সব কিছু জানবেন। আচ্ছা, অনেকেই আমাকে এখানে কমেন্ট করছে কালকে কি আমি
সিলেট যাবো কিনা, হ্যাঁ আমি অফকোর্স কালকে সিলেট যাচ্ছি, সুমন ভাইয়ের ওখানে যাচ্ছি, ওখানে আমি কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস টু মালেশিয়া এডু। ইনশাল্লাহ ব্লগ পাবেন, আপডেট পাবেন, মজা হবে, সবই হবে আপনাদের, এদের সাথে জার্নিটা আমার খুব মজা হবে এটা আমি জানি, বিকজ আমি চায়নার অনেক ইউনিভার্সিটি, আপনি আমাকে বলছেন অনেকগুলো ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন, সো ইউনিভার্সিটিগুলো দেখবো, ইনফরমেশন দিব, পারলে আমিও আপনাদের সাথে পড়ে ওখানে থেকে যাবো। হ্যাঁ, আর চায়না স্টুডেন্টদের সাথে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ভেরি সুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার একটা কেক আনছিলাম আপনার। আচ্ছা, আমরা কাটতেছি, থ্যাংক ইউ।